আউটসোর্সিং নিয়ে থাকে এতদিন ইচ্ছা অনেকে 10 বছর 5 বছর আমরা আছি, আমরা অনেক কষ্ট করতে চাই। আমাদের দাবি একটাই, আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। কোনো কম্পিউটার ওপেন হবে না, কোনো আইটি ওপেন হবে না এবং কোনো কাজ চলবে না। এক কথায় একভাবে আমরা আউটসোর্সিং করতে বাতিল চাচ্ছি। আউটসোর্সিং নিয়ে থাকে এতদিন অনেকে 10 বছর 5 বছর আমরা আছি, আমরা অনেক কষ্ট করতেছি। আমাদের এখানে যে কাজগুলো হয়, আমাদের কাজ বন্ধ দিলে পুরো রাজশাহীতে নেসকোর আওতায় আছে, রাজশাহীর রংপুর দিনাজপুর যেখানে যা আছে সব মানে কষ্টে পিস করে যাবে, আপনার বিল ঠিক মতো পাবে না। আমাদের দাবি একটাই, আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। আজকে আমরা এই সিদ্ধান্ত সবাই মিলে উপনীত হয়েছি 116 জন। আজকে আমরা দাবি আপনাদের এটা এই কর্মসূচি শেষে আমরা তাদের কাছে একটা স্মারকলিপি পেশ করবো এবং আমরা আগামীকাল থেকে কর্মবিরতিতে যাব, অফিসেই অবস্থান করব, কিন্তু কোনো কম্পিউটার ওপেন হবে না, কোনো আইডি ওপেন হবে না এবং কোনো কাজ চলবে না। আমরা অন্যান্য কোম্পানিতে যেভাবে ছিলাম, নেসকো যখন প্রথম আমাদেরকে ইনভাইট করে তখন বলছিল যে আপনারা আমাদের নেসকোতে আসেন, অন্যান্য কোম্পানিতে যেভাবে বেতন সুযোগ সুবিধা এবং ভাতা বা বোনাস সবই ভালো হবে এবং তার থেকে বেশিও ভালো হবে।